কেনাহার উত্তরপাড়ার বাসিন্দা ২৮ বছরের নীলোৎপল মণ্ডল ও বছর ২৪ এর অভিষেক চক্রবর্তী দুই বন্ধু মিলে আজ কেনাহার ভদ্রকালী মন্দিরে প্রণাম করে লাদাখের পথে রওনা দিলেন। নিজেদের মধ্যে তারা আলোচনায় ঠিক করেন বারাণসী, লখনৌ, আগ্রা, দিল্লি, আম্বালা হয়ে লাদাখে পৌঁছাবেন। যেতে যেতে তারা জনবহুল স্থানে স্বাধীনতার ৭৫ বছর বর্ষপূর্তির বার্তা দেবেন। সব মিলিয়ে তারা ২০ থেকে ২২ দিন এই প্রচার অভিযান চালাবেন। নীলোৎপলের বাবা সুশীল মণ্ডল পেশায় ব্যবসায়ী, অভিষেকের বাবা অর্ধেন্দু চক্রবর্তী পেশায় প্রাক্তন সরকারি কর্মী। তারা বলছেন কাজটা ঝুঁকিপূর্ণ কিন্তু বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা রয়েছে, সে কথা ভেবে ওদের শুভকামনা রইল। নীলোৎপলের আগেও বাইকে করে জম্মু কাশ্মীর ঘুরে এসেছেন কিন্তু অভিষেকের কাছে এই প্রথম বাইকে করে লম্বা সফর। দুজনেই উত্তেজনার মধ্যে ফুটছেন। তাদের কথায় আমাদের সম্প্রীতি যাত্রা যদি মানুষের মনে দাগ কাটে তাহলে শ্রম সার্থক হবে। ভদ্রকালী মন্দির প্রণাম সেরে রওনা দেওয়ার সময় তারা জানান স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ৭৫,০০০ কিলোমিটার মোটর বাইক চালিয়ে ভ্রমণ করব, আর এটা আমাদের স্বপ্ন ছিল। স্বাধীনতার ৭৫ পূর্তি উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ৭,৫০০ কিলোমিটার আমরা মানে মোটর বাইক চালিয়ে ভ্রমণ করব। এটা আমাদের ড্রিম ছিল, আজকে সফল হচ্ছে। বারাণসী, দিল্লি, আগ্রা হয়ে লাদাখ। ধন্যবাদ দেখা দেওয়ার জন্য। Please like and subscribe our channel for further updates. চাঁদেরহাট শপিং মল আরো বৃহত্তর ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট, ২ নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।